ওনার বায়ের বাড়িতে যাই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি আপনার নিচে হচ্ছে আর একটা হচ্ছে আপনার ভাষা গোলাপ খাট এই ভাষা গোলাপ খাটটা আমার দোকানের খুবই একটা বেস্ট কোয়ালিটি খাট আসলে খাটের জগতে যদি বলেন আসসালামু আলাইকুম আল্লাহন ফার্নিচারের পক্ষ থেকে সবার জানা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন সময় আমি আপনাদের সামনে ফার্নিচার নিয়ে আসি আসলে অনেক সময় আমরা কালার ছাড়া ভিডিও দিই এবং অনেক সময় দেখা যাচ্ছে কালার করা কমপ্লিট করা আপনাদেরকে ভিডিও দিই আসলে আমি আজকে দুইটা প্রোডাক্টের বিষয়ে কথা বলবো এই দুইটা খাট আমার থেকে নিছে ঢাকা শ্যামপুর থেকে এক ভাই আর ওনার বাড়িতে আসলে অনেকগুলো প্রোডাক্ট আছে আর যাইব হচ্ছে আপনার বিক্রমপুর শ্রীনগর থানা আর ওনার দুইটা লাভ খাটের বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। এই লাভ খাটটা আপনার সিটাগাং সেগুন কাঠের এইটা আপনার ছয় ফুট বাই সাত ফুট এটা আপনার উচ্চতা আছে আপনার সাড়ে ছয় ফুট এইটা আপনার পুরাটা কিন্তু চার ইঞ্চি কাঠের থেকে নেওয়া আর এটা আপনার কিন্তু এমন কোনো জায়গা নাই যেই জায়গায় কোনো ডিজাইন করা নাই আসলে ডিজাইন ডিজাইন করার মানে কোনো জায়গায় আসলে প্ল্যান নাই আসলে প্রত্যেকটা জায়গায় ডিজাইন করে আপনারা যদি পার পাটাগুলো ভালো করে ফলো করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আল্লাহ ফার্নিচারের প্রোডাক্টগুলো আপনার কি কোয়ালিটি কারণ আমাদের যেই প্রোডাক্টগুলো করি খুব নিজ দায়িত্বে করি কারণ দান ফার্নিচারের মিস্ত্রিগুলো আপনার সব হচ্ছে অনেক অভিজ্ঞতা আলা এটা আপনার লাভ খাট আসলে লাভ খাট আসলে এমন একটা জিনিস কোনো ভাই যদি কোনো ভাবিরে গিফট করে আসলে এরকম একটা খাট যেন গিফট করে আল্লাহর রহমতে মানে ভাবি অনেক খুশি হবে ভাই এবং বোন যারা যারাই দেখা যাচ্ছে এই খাটটা দেখবেন আসলে অনেক সুন্দর আসলে আমার ঘরে কিন্তু দেখা যাচ্ছে তো এরকম কোনো লাইট নাই আপনারা দেখতে পাচ্তেছেন আমার এত লাইট দিয়েও সাজানো না এইটা আপনার পিছন থেকে শুরু করে পুরাটা কিন্তু কাট এইটার আপনার যদি কেউ গ্রাইজ বলেন তাহলে পড়বে আশি হাজার টাকা আর কেউ যদি লেগার পলিশে নেন তাহলে পড়বে পঁচাশি হাজার টাকা আসলে আমি আপনাদেরকে মানে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আসলে আমাদের এই জায়গায় মানে অন্ধকার তারপরেও জানি না আসলে ভিডিওটা কত সুন্দর হবে আর আমার মোবাইলও কিন্তু বেশি একটা দামি না আসলে কম দামে মোবাইল দিয়ে আমি ভিডিও করি আর আসলে যতটুক পারতেছি ঠিক ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওই ভাই আসলে আমার থেকে অনেকগুলো প্রোডাক্ট নিছে। আল্লাহ রমতে যদি সম্ভব হয় ওনার ভাইয়ের বাড়িতে যাই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি আপনার নিচে হচ্ছে আর একটা হচ্ছে আপনার ভাষা গোলাপ খাট এই ভাষা গোলাপ খাটটা আমার দোকানের খুবই একটা বেস্ট কোয়ালিটি খাট আসলে খাটের জগতে যদি বলেন সিম্পুলের ভিতরে খুবই সুন্দর একটা খাট এইটা আপনার পায়ের ফাটটা এটা আপনার চার ইঞ্চি খাট কাঠের থেকে নেওয়া এবং আপনার জায়গায় জায়গায় সাড়ে তিন ইঞ্চিও আছে এবং তিন ইঞ্চিও আছে আসলে যেই জায়গায় যেরকম কাঠগুলো নেওয়া ঠিক ওইভাবেই খাটটা সুন্দর করা এইটার যদি আপনার নিচের থেকে প্রতিটা অংশ দেখেন কাজগুলো তাহলে আপনার বুঝতে পারবেন যে এই জায়গায় আসলে কী ধরনের কাট ব্যবহার করা আছে এবং আমরা কত সুন্দর গোল্ডেন সাজাইছি আর আমাদের লেগারের কোয়ালিটিগুলো দেখলেও আসলে বুঝতে পারবেন এই জায়গার আপনার ফুলের কোয়ালিটি দেখলে মানে বুঝতে পারবেন এটা আপনার ছয় ফুট বাই সাত ফুট আর এটা আপনার উচ্চতা আছে সাড়ে সাত ফুট আপনার এটা হচ্ছে আপনার সাইড এই জায়গার কাজের কোয়ালিটি আপনার সাইডেরগুলো গুলো চার ইঞ্চি আর আপনার আমাদের যে গোলাপগুলো দেখবেন আসলে গোলাপগুলো খুবই সুন্দর ফুটানো আসলে নিজের জিনিস বলে বলতেছি না আমরা আসলে যে কোনো কাজই করার আগে মানে খুবই চিন্তা ভাবনা করে দেখা যাচ্ছে কাজগুলো করে আর এবং কাজের কোয়ালিটিও আল্লাহর মতে মানে যতটুক পারি আর কি সুন্দর করে আর আমাদের যেই যেই খাটটার ব্যাপারে কথা বলবো এটার হচ্ছে যদি কাঠের কোয়ালিটিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি ধরনের খাট আমরা কিন্তু এটা আপনার সিটাগাং সেগুন আর এটার প্রাইস পড়বে আপনার আশি হাজার টাকা আর কেউ যদি হ্যান্ড পলিশ নেন তাহলে পড়বে আশি হাজার টাকা আর লেগার পলিশ নিলে পড়বে পঁচাশি হাজার টাকা আসলে এই খাটগুলো খুবই স্মার্ট আসলে একটা ঘরে ফিটিং অবস্থায় কিন্তু বোঝা যায় যে আসলে কত সুন্দর লাগতেছে আপনি যখন খাটটা ফিটিং করবেন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন অনেক কথা বলছি যদি বিয়াদবি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদের ঠিকানা ঢাকা আশলিয়া চারাবাগ তবে আপনারা যারাই ফার্নিচার কিনেন এবং ফার্নিচার লাভার আছেন যারা দেশে বিদেশে যারা আমার এই ভিডিওগুলো দেখেন যারা শেয়ার করে লাইক করে সাবস্ক্রাইব করে আমার এই জায়গায় দাঁড় করাইছেন তাদেরকে আসলে অনেক অনেক ধন্যবাদ আর আপনারা সবাই আমার চ্যানেলটা প্লিজ ছোটো ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমি আপনাদেরকে সবসময়ই ফার্নিচারের ভিডিও দেব ফার্নিচারের ভিডিও কারণ ফার্নিচার এমন একটা জিনিস প্রত্যেকটা মানুষের ফার্নিচার প্রয়োজন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের ঠিকানা ঢাকা আসলে চারাভাগ এবং আপনারা সবাই নিজ নিজ পরিবার নিয়ে ভালো থাকবেন আসলে আমরা যে যতই কষ্ট করি আসলে আমাদের পরিবারেরই জন্য আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম